মানুষের সফলতার পিছনে অনেকগুলো জিনিস কাজ করে এখন সেই জিনিসগুলোর মধ্যে এমন একটা সিঙ্গেল পার্সোনাল ট্রেড আছে যে সব থেকে ভালো মতো বলে দিতে পারে যে ওই মানুষটার সামনে যায় সফল হবে কি না এবং এই সিঙ্গেল পার্সোনালিটি ট্রেডটাকে বলে হচ্ছে গ্রিড যেটা হচ্ছে এই বইয়েরটার নাম এবং এই সম্পূর্ণ বই জুড়ে আমরা বুঝতে পারবো যে কিভাবে মানুষের সাকসেসের উপর এই গ্রিডটা থেকে বেশি ইম্প্যাক্ট রাখে এই গ্রিড জিনিসটা কি এবং কীভাবে গ্রিড আপনি আপনার নিজের লাইফে আনতে পারেন এই পুরো ভিডিওটা শুরু করার আগে দুটো জিনিস সব থেকে মজা পার্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা বলে রাখা দরকার সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে এই সম্পূর্ণ বইতে সাকসেসকে ডিফাইন করা হয়েছে হচ্ছে ইহোজাগতিক বিভিন্ন সাকসেস অনুযায়ী অর্থাৎ কোনো মানুষ মনে করেন সিইও কিংবা কর্পোরেট লেভেল অনেক উঁচুতে গেছে সে সাকসেসফুল কিংবা কোনো একটা মানুষ অনেক আর্ন করেছে সে সাকসেসফুল কিংবা কোনো মানুষ একটা খুব ভালো অ্যাথলেট স্পোর্টসম্যান তাকে সাকসেস বলা হচ্ছে সো এখানে সাকসেসকে ডিফাইন করে দেওয়া হয়েছে আপনি বলবেন যে না ভাই অনেক মানুষ আছে যারা সাকসেসফুল যারা অনেক আর্ন করে না হ্যাঁ ভাই আমি জানি সাকসেসকে অনেকভাবেই ডিফাইন করা যায় কিন্তু এইখানে যুক্তির খাতে এবং ঠিকমতো বোঝার জন্য এখানে খালি ইহজাগতিক সাকসেস অর্থাৎ পারফরমেন্স বেসড সাকসেসের উপর কথা বলা হয়েছে সো এটা যদি ক্লিয়ার থাকে এখন আমরা সবথেকে মজা পার্টিতে চলে যাই ফার্স্ট জিনিস যে মানুষ বলে যে ভাই ট্যালেন্ট থাকতে হয় নাহলে খালি হার্ড ওয়ার্ক দিয়ে হয় না তো ট্যালেন্ট জিনিসটা আসলো কোথেকে এটা সাইকোলজিক্যাল এক্সপ্লেনেশনটা আমি এখন আপনাকে ব্যাখ্যা করছি আপনি একটা মানুষকে দেখলেন যে অনেক সফল অনেক কিছু অর্জন করেছে এখন ইমিডিয়েটলি যখন একটা মানুষের সফলতা আপনি দেখবেন আপনার অবচেতন মনে একটা কথা বারবার উঠে আসবে যে আমিও চেষ্টা করলে ওর কাছে যা আছে আমি সেটা পাইতাম কিন্তু আমি অলস থাকার কারণে হয়তো এফোর্টটা দেই তাই ওর কাছে যে জিনিসটা আছে ওটা আমার কাছে নেয় কিন্তু অনেকজন মানুষ নিজেকে অলস ভাবতে চাবে না এই গিলটি ফিলিংটা তারা নিতে চাবে না তো তারা কি করে তারা জাস্ট বলে ও তো ট্যালেন্টেড ও তো লাকি ওর তো ভাগ্য ভালো সো যেই মোমেন্টে আপনি একটা মানুষের অর্জনকে ট্যালেন্ট লাক ভাগ্য এগুলোতে লেভেল করে দিচ্ছেন ঠিক ওই মোমেন্টে আপনি আপনাকে নিজস্ব গিল ট্রিপ থেকে মুক্ত করে দিচ্ছেন তে অনেক সময় যখন কোনো একটা মানুষ সফল হয় আমরা জাস্ট বলে হ্যাঁ ও তো ট্যালেন্টেড যে মোমেন্টে আমরা একটা মানুষকে ট্যালেন্টে বলে ফেলে ওই মোমেন্টে আমরা নিজেদেরকে ছুটকারা দিই তো এই জন্য আমরা অনেক সময় ট্যালেন্টেড মানুষের গল্প ঠিকই দেখি আমরা বিভিন্ন মোটিভেশন জিনিস দেখি কিন্তু কখনো এটা নিজের উপরে অ্যাপ্লাই করার জন্য দেখি না আমরা ঠিক মনে মনে বলতে থাকি যে হ্যাঁ ও তো ট্যালেন্টেড ও তো লাকি ও তো ভাগ্য ভালো ও তো ভালো জায়গায় জন্মাইছে ও তো অনেক সাপোর্ট পাইছে এই জিনিসগুলো দিয়ে আমরা বিভিন্ন ইন্সপিরেশন স্টোরিজ কিংবা গুড এক্সাম্পলকেও আমরা জাস্ট একটা স্টোরি বানায় ফেলি ওইখান থেকে আমরা লেসন নেই না এবং ওইখান থেকে আসলে ট্যালেন্টের এই কনসেপ্টে চলে আসে আমরা বিভিন্ন মানুষকে কেন ট্যালেন্টেড বলি এবং আরেকটা কারণ হচ্ছে একটা মানুষ যখন অসাধারণ পারফরমেন্স করে ওইটার পিছনে সে যে অনেক এফোর্টটা দিয়েছে ট্রেনিং গ্রাউন্ডে যে অনেক প্র্যাকটিস করেছে ওইটা তো সবার সামনে দেখানো যায় না তাই আমরা জাস্ট রেজাল্টটা দেখি আমরা এফোর্টটা দেখতে পাই না জন্য খুব ইজিলি যে ওয়ার্ডটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ট্যালেন্ট কিন্তু এই বইতে বারবার বোঝানো হয়েছে যে আপনি যতই ট্যালেন্টেড মানুষ দেখেন না কেন ওইটার পেছনে আসলে অনেক বড় হার্ডওয়ার্ক ছিল কিংবা গ্রিট ছিল এখন এই গ্রিট ইংলিশ শব্দ এটা যদি আমি সঠিক একটু মানে একটু কাছাকাছি বঙ্গনুবাদ করি এই বঙ্গনুবাদটা হবে হচ্ছে লেগে থাকার অ্যাটিটিউড কিন্তু সবসময় লেগে থাকলেই হবে না সব কাজে লেগে থাকলে আপনি সারাটা জীবন রিশে চালায় গেলেন আপনি করতে পেতে হইতে পারবেন আপনি তো বিশ টাকা পঞ্চাশ টাকা এর বেশি ভাড়া পাইতেই পারবেন আপনি যতদিনই রিশে চালান না কেন তো খালি লেগে থাকলেই যে আপনি সব অ্যাঙ্গেল থেকে সাকসেসফুল হবেন এমন কিন্তু না এবং রিক্সা চালানো কিন্তু আমি ছোটো করে দেখছি না আমি জাস্ট একটা এক্সাম্পলের খাতিরে ব্যবহার করছি এখানে তিনি বলেছেন যে যেসব মানুষ সফল হয় তাদের মধ্যে তিনটা জিনিস সবসময় দেখা যায় আনইউজুয়াল অ্যাবিলিটি ইন কম্বিনেশন উইথ এক্সেপশনাল জিল অ্যান্ড ক্যাপাসিটি ফর হার্ড লেবার অর্থাৎ তাদের মধ্যে কিছু স্কিল অফ কোর্স থাকে তাদের মধ্যে কিছু জিনিস এক্সট্রা অন্য মানুষের মধ্যে নাই এমন জিনিসও থাকে বাট এই সবই তখন ফুটে উঠে যখন সে ওইটার উপর এফোর্ট দেয় মনে করেন এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের মধ্যে হয়তো অনেক এমন মানুষ আছে যারা অ্যাবসুলুটলি ফ্যাসিনেটিং ওয়ার্ল্ড ক্লাস হকি প্লেয়ার হইতেন কিংবা আপনারা ওয়ার্ল্ড ক্লাস বডি বিল্ডার হইতেন ওয়েট লিফটার হইতেন কিন্তু আপনি হয়তো কখনো ওয়েট লিফটিং করেন নাই আপনি হয়তো ওয়ার্ল্ড ক্লাস বক্সিং প্লেয়ার হইতেন বক্সার হইতেন কিন্তু আপনি কখনো বক্সিং করার নেই তা আপনার আসলে হয়তো স্কিলটা ছিল কিন্তু আপনি কখনো ট্রাই করেন না ওই জিনিসটা কিন্তু আপনি ভাবছেন যে আমি তো পড়াশোনা ভালো না আমি তো বিজনেস ভালো ভালো না আপনার জায়গায় আসলে হয়তো ট্যালেন্ট ছিল বাট আপনি কখনো ট্রাই করেন নাই বাট আপনি অন্য মানুষকে দেখছেন যারা ফরচুনার না যে তারা এক্সপ্লোর করেছে তারা তাদের স্কিল যেগা আছে ওই জায়গাটা তারা খুঁজে পেয়েছে তাই আপনি তাদেরকে বলছেন তারা লাকি বাট আপনি এক্সপ্লোর করেন নাই এই জন্য হয়তো আপনি এখনও আপনার সাকসেসটা পান নেই সো কিছু মানুষ অফকোর্স স্কিল থাকবে আপনারও স্কিল আছে জাস্ট আপনি হয়তো এই জিনিসটা এখনও খুঁজে পান নেই এরপর তিনি বলেছেন যে দের ইজ এ গ্যাপ বিটুইন পোটেন্সিয়াল অ্যান্ড অ্যাকচুয়ালাইজেশন তিনি বলছিলেন যে মানুষ বলে যে অন্য মানুষ ট্যালেন্টেড আছে বলতেই পারে কিন্তু মনে করেন একজন ট্যালেন্টের মানুষ তার ক্ষমতা হচ্ছে একশো আর আপনি ট্যালেন্টেড নিজেকে ভাবছেন যে আপনার ট্যালেন্টে আপনার ক্ষমতা মনে করেন আশি কিন্তু কোনো মানুষই তাদের ট্যালেন্টের হানড্রেড পার্সেন্ট ইউজ করে না তার অর্ধেকও ইউজ করে না যে মানুষের ট্যালেন্ট একশো সে হয়তো তিরিশ দিচ্ছে আপনার এখন বিশ আপনার পোটেন্সিয়াল আছে আপনার ক্যাপাসিটি আছে আশি পর্যন্ত যাওয়া কিন্তু আপনি অন্য মানুষকে দেখছেন ও তিরিশে আপনি ধরে নিচ্ছেন যে ও বেশি ট্যালেন্টেড আপনি এ দিচ্ছেন না আপনার ক্যাপাসিটি ছিল এইটি পর্যন্ত যাওয়া যেতে হয়তো বা ট্যালেন্টেড মানুষটা আরেকটু বেশি সে তার হয়তো একশো পার্সেন্ট যাওয়ার ক্ষমতা আছে আপনার আশি বাট সে তিরিশে আটকে আছে আর আপনি বিশে আপনি চাইলে তিরিশ পার হয়ে চল্লিশে যেতে পারেন পঞ্চাশে যেতে পারেন ষাট সত্তর আশি পর্যন্ত যেতে পারেন কিন্তু আপনি আগেই হার মেনে নিচ্ছেন যে ও ট্যালেন্টেড ও আগে যাচ্ছে আমি কেন এফোর্ট দিচ্ছি না সো এটা একটা মেজর জিনিস যে আপনার আসলে অ্যাবিলিটি আছে বাট আমরা জিনিসটা এইভাবে খেয়াল করি না যে ক্যাপাসিটি অনুপাতে আমরা কতটা এফোর্ট দিচ্ছি এই জিনিসটা চিন্তা করি না কিংবা দেখাও যায় না তাই আমরা অনেকে হার মেনে ইজিলি এবং অন্য মানুষটাকে আমরা ট্যালেন্টেড বলে ফেলি আর কি এখন তিনি বলছেন যে যেসব মানুষ ট্যালেন্টেড সুপার লেডিক পারফরমেন্স ইজ রিয়েলি এ কনফিডেন্স অফ ডজেন্স অফ স্মল স্কিলস অর অ্যাক্টিভিটিস তিনি বলছেন যে যখনই কোনো মানুষকে একটা ফেনোমেনাল পারফরমেন্স করতে দেখবেন আসলে ওটা একটা সিম্পল জিনিস পারফেক্টলি করা হচ্ছে না ওখানে মাল্টিপল ছোট ছোট জিনিস পারফেক্টলি করা হচ্ছে কোনো একটা মানুষ অসাধারণ ডায়ালগ দিচ্ছে অসাধারণ কথা বলছে ওই মানুষ কথা ধারণ বলছে না তার বডি ল্যাঙ্গুয়েজ তিনি পারফেক্ট করেছেন তার আইকন্টেক্ট তিনি পারফেক্ট করেছেন তার কন্টেন্ট নিয়ে তিনি পারফেক্ট করেছেন অনেক দিন ধরে স্ক্রিপ্ট আলোচনা করেছেন তিনি প্র্যাকটিস করেছেন তো তিনি তার কথাবার্তার বিভিন্ন ছোটোখাটো জিনিস কয়েকশো বার কয়েক হাজার বার প্র্যাকটিস করেছেন তারপরে এসে মনে হচ্ছে যে আরে লোকটা তো সেই কমেডি বলে লোকটা তো সেই স্পিচ দিতে পারে মানুষের সেই অনেকগুলো কথা বলতে পারে বাট না আসলে সে ছোটো জিনিস কথা বলার ওগুলো জিনিস মাস্টার করেছে এবং ছোটোখাটো জিনিস সে এতবার করেছে যে সবগুলো জিনিস সে পারফেক্টলি করে যাচ্ছে এবং ওভারঅল আপনার মনে হচ্ছে সে খুব ভালো কথাবার্তা বলতে পারে বাট আপনি যদি ছোটো ছোটো জিনিসগুলো পারফেক্ট করতেন তাহলে আপনারও স্কিলটা অনেক আমেজিং হইতো উপরে উপরে মনে হয় যে লোকটা ট্যালেন্টেড বা ভিতরে ভিতরে সে কী এফোর্টটা দিয়েছে ওটা মানুষ দেখতে পারে না এই জন্য মানুষ হার্ডওয়ার্কের চেয়ে ট্যালেন্টকে এরপর প্রথমে যে জিনিসটা বলেছিলাম যে কেন আমার ট্যালেন্টেড মানুষ বলি এ কারণ হচ্ছে মিথলাইজিং ন্যাচারাল ট্যালেন্ট লেস আস অফ দ্য হো অর্থাৎ আপনি চাইলে হার্ডওয়ার্ক করলে আপনি এখন যে পরিস্থিতি আছেন তার চেয়ে অফকোর্স বেটার হইতে পারতেন আমি এখন দেখতে যেরকম আমি যদি আরেকটু ঠিকঠাক ড্রেস আপ করি আমি যদি আরেকটু ঠিকমতো মনে করেন একজন হেয়ার ড্রেসের কাছে গেলাম কিংবা একজন ফ্যাশন এক্সপার্টের কাছে গেলাম অফকোর্স দেখতে হয়তো আমাকে আরেকটু ভালো লাগবে ক্যামেরার সামনে আমি যদি ক্যামেরাটা আপডেট করি আরেকটু বা ভালো লাগবে অফকোর্স ইম্প্রুভমেন্টের জায়গা আছে কিন্তু আমি যদি আগেই ধরে নেই যে না হয় আমি তো দেখতে না আমি তো এভারেজ আমাকে তো হবে না তাহলে আমার যে আরেকটি ইম্প্রুভ করার স্কোপ ছিল ওইটা আর আমি করছি না সো ইস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা অন্য মানুষের কাজকে এফোর্ডকে ইজিলি লেভেল না দিয়ে ফেলি যে ওরা ট্যালেন্টেড ওরা তো পারবেই এখন হচ্ছে আচ্ছা আপনি বুঝলেন যে সব উপর ট্যালেন্ট নির্ভর করে না এখন কীভাবে আপনি হার্ডওয়ার্ক করবেন কীভাবে আপনি আস্তে আস্তে আগাবেন তো এখানে বলছে যে আপনার এই ধরনের তিন লেয়ারের একটা গোল লাগা রাখে অর্থাৎ আপনার সব থেকে টপ লেভেলে একটা গোল থাকবে যে আমি দুই হাজার পঞ্চাশ সালে এক লাখ মানুষকে ডেইলি খাওয়াবো মিড লেভেল গোল হবে হচ্ছে আমার একশোটা জায়গা থাকবে যেখানে আমার পার্সোনাল রেস্টুরেন্ট থাকবে ডেইলি গোল থাকবে হচ্ছে আমি প্রতিদিন একটু একটু করে রেস্টুরেন্ট বিজনেসটি কীভাবে করতে হয় কীভাবে ফান্ড করতে হয় কীভাবে মানুষকে খাবার ডিস্ট্রিবিউট করতে এই জিনিসটা শিখবো সো সব মানুষ যারা আস্তে আস্তে সফল হয় তারা এইভাবে লেগে থাকে কারণ তাদের টপ মিড এবং স্মল লেভেলের বিভিন্ন গোলস থাকে এবং তাদের লং টার্মে গোলগুলো তারা শর্ট টার্মে চিন্তাভাবনা করতে পারে যেটাকে একটা টার্ম দেওয়া হয়েছে পজিটিভ ফ্যান্টাসাইজিং অর্থাৎ তারা ফ্যান্টিসাইজ করতে পারে যে তারা ভবিষ্যতে যে জিনিসটা চাচ্ছে ওই জিনিসটা তারা ওই মুহূর্তে থাকলে তারা কি করত অনেক হয়তো ফ্যান্টাসাইজ ফ্যান্টিসাইজ করছেন যে হ্যাঁ আপনি আপনার স্বপ্নে ইউনিভার্সিটি থাকলে কী করতেন ওই ক্যাম্পাসে আপনি হাঁটতেন ওই টেবিলে আপনি বসে থাকতেন আপনি ফেসবুকে পোস্ট দিতেন যে ফাইনালি বাই দ্য গ্রেস অফ অল মাইটি আমি জায়গায় চান্স পেয়েছি সো যেসব মানুষ ওগুলো আসলে লেগে থাকে তার এই জিনিসগুলো ফ্যান্টিসাইজ করতে পারে তারা কল্পনার মধ্যে তাদের সাফল্যটা চিন্তা করতে পারে এবং ট্রাস্ট মি যারা আপনি যদি অ্যাকচুয়ালি জিনিসটা পারেন আপনি অটোমেটিক ওই জিনিসটা অর্জন না করেও জাস্ট কল্পনা করে কিন্তু আপনি এক্সাইটেড থাকতে পারবেন যদি আপনি এখন এক্সাইটেড না হন তাহলে আমার মনে হয় আপনি এখনও আপনার ওই পারপাসটা খুঁজে পাননি নেই আপনার আরেকটু চিন্তা ভাবনা করা দরকার এখন ওয়ারেন বাফেট বলেছেন যে ভাই লাইফে তো অনেকগুলো জিনিস আছে তো আপনি কিভাবে বুঝবেন যে আপনি আসলে এন্ডে কোন জিনিসে রিচ করতে চাচ্ছেন আপনার গোলটা কি কীভাবে বুঝবেন সো ওয়ারেন বাফেটের রুলটা অন্য বিভিন্ন সাকসেসফুল মানুষের সাথে মিলে যায় তাই ওয়ারেন বাফেটের এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া হয়েছে তো ওয়ারেন বাফেট বলছেন যে ফার্স্টে আপনি আপনার লাইফে যে জিনিসগুলো চান ওরকম পঁচিশটা জিনিস লিখেন লেখার পর পাঁচটা জিনিস দাগান যেটা আপনি সব থেকে বেশি চান তারপর যে বিশটা জিনিস আপনি দাগাননি ওইটা হার্ড কোর ইগনোর করার চেষ্টা করেন কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা জিনিস হয় মানুষ একটা জিনিসে লেগে থাকতে পারে না কারণ তারা বিভিন্ন জিনিস এক্সপেরিমেন্ট করতে চায় এক্সপেরিমেন্ট করতে চায় এক্সপ্লোর করতে চায় এক্সপ্লোর করতে যায় বিভিন্ন জিনিস ট্রাই করতে যায় তারা ভাবে যে আচ্ছা এটা কাজ করছে না ওরে করি ওরে কাজ করছে না এটা করি তো অনেকগুলো জিনিস অনেকগুলো নৌকায় তারা পা দিতে যায় বেশি এফোর্ট দিতে যায় আসলে কোনোটাই হয় না এখন আপনার মনে হবে যে ভাই আপনি একটু আগে বললেন জিনিসপত্র এক্সপ্লোর করতে এখন আবার বলছেন এক্সপ্লোর না করতে দুটো জিনিস কিন্তু ডিফারেন্ট আপনার স্কিল কোন জায়গায় আছে এটা আপনি এক্সপ্লোর করবেন কিন্তু আপনি কোন স্কিলটা ডেভেলপ করতে এফোর্ট দেবেন এই জায়গাটা আপনি সিলেক্টিভ হবেন এই যে এই জন্যই ওয়ার্ল্ড বাফিট ক্যারিয়ার গোলসের কথা বলেছেন যে পঁচিশটা ক্যারিয়ার গোলস কোন জায়গায় ইন্টারেস্টেড এটা আপনাকে করা নাই আপনাকে বলেছে ক্যারিয়ার গোলসে আপনি কোন জিনিসটা চান ওইখান থেকে পাঁচটা থাকেন বাকি বিষটা ইগনোর করেন বাকি বিষটা ইগনোর কেন করেন কারণ আপনি অলরেডি এক্সপ্লোর করেছেন জিনিসগুলো এবং আপনার ভালো লাগে নেই তাই আপনি ইগনোর করেন ওর বাইরে আপনার যদি নতুন কোনো জিনিস থাকে যেখানে কোনো এফোর্ট দেয় ট্রাই করেন নেয় ওগুলো অফকোর্স এক্সপ্লোর করে দেখতে পারেন কিন্তু দুইটা জিনিস কিন্তু কন্ট্রাডিক্টরি না এখন আসি হচ্ছে বললেন যে ভাই বুঝলেন গোল কীভাবে সেট করতে হয় কীভাবে লেগে থাকতে হয় এখন জিনিস হচ্ছে এই দুইটা জিনিস আপনি কি নিজের মধ্যে ধারণ করেন না কি না এটা খুব ইজিলি বোঝা যায় আপনি নিজেকে দুইটা কোয়েশ্চেন করেন একটা জিনিস হচ্ছে অ্যাক্টিভ প্রিপারেশন ফর লেটার অর্থাৎ আপনি কি আজকে এমন কোনো কাজ করছেন যেটা রেজাল্ট আপনি দশ বছর পর কিংবা বিশ বছর পর পাবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ভিডিওতে দেখছেন কিংবা মনে এখন স্টুডেন্ট আপনারা হয়তো দুই বছর পরে জিনিস চিন্তা করছেন যে আমি এই কলেজে চান্স পাবো কিংবা আমি আমি এই চান্স পাবো কিংবা এই জায়গায় যাবো আমি সো আপনি হয়তো বা পাঁচ বছর কিংবা দশ বছর পর যে প্ল্যানটা করছেন যে একটা ইনস্টিটিউশন বেসড প্ল্যান করছেন এর বাইরে আপনি অ্যাজ এ পারসন কী প্ল্যান করছেন বিশ বছর পর আপনার প্ল্যান কি পঞ্চাশ বছর পর আপনার প্ল্যান কী যদি না থাকে চিন্তা করে দেখেন কারণ আপনি না হলে খালি বর্তমানের জন্য কাজ করছেন এবং আপনি ভবিষ্যতে কোনো প্ল্যান আপনি রাখেন নাই এবং ভবিষ্যতে কোনো প্ল্যান না রাখেন আপনি কোন জিনিসে লেগে থাকবেন লেগে থাকাতে কোনো জিনিসই নেই তাহলে গ্রিড কোত্থেকে আসে সেকেন্ড যে জিনিসটা তিনি বলছেন যে টেন্ডেন্সি নট টু অ্যাবানডেন টাস্ক ফ্রম মেয়ার চেঞ্জেবিলিটি নট সিকিং সামথিং ফ্রেশ বিকজ অফ নভেলটি নট লুকিং ফর এ চেঞ্জ এইটা যে কত ইম্পর্ট কত রেলেভেন্ট আমি আপনাকে বুঝাই যে অনেক সময় অনেক সময় মানুষ এক জিনিস থেকে অন্য জিনিস লাফায় কারণ তারা চেঞ্জ খুঁজে এবং তিনি বলছেন যে সেই মানুষগুলো সফল হয় যে মানুষগুলো খালি চেঞ্জের জন্য তাদের গোল চেঞ্জ করে ফেলে না অর্থাৎ তাদের চেঞ্জ দরকার হ্যাঁ তারা একটু ঘুরতে গেল তারা একটু ফ্রেন্ডস গেল নতুন কিছু একটা জিনিস এক্সপ্লোর করলো বই পড়লো বাট মানে এই না যে তাদের গোলটা তারা চেঞ্জ করে ফেলে বাট এই জিনিসটা কিন্তু এখন মানুষ পারে না দেখবেন তারা আচ্ছা একটা জিনিসের জন্য আমি নিজে আমি নিজেই তো এর যে আমি কত পুরা এস এস পড়েছি সায়েন্সের জন্য সায়েন্স থেকে তারপর কমার্সে গেলাম কমার্সে তারপর কমার্সে ক্যারিয়ারই তৈরি করলাম আমরা এজুকেশন সেক্টরে যাচ্ছি এখন সো কন্টিনিউসলি চেঞ্জ করছি বাট এখন আমি মোটামুটি লাস্ট ফাইভ ইয়ার থেকে ফিক্সড আমি জাস্ট এডুকেশন নিয়ে কাজ করবো বাট ইনিশিয়ালি এইটিন টু টোয়েন্টি টু এটা আমি আমি কনফিউজ ছিলাম সো আপনার লাইফে এমন জিনিস দরকার যে জিনিসটা আপনি চেঞ্জ করবেন না লেগে থাকতে হবে কোনো একটা পার্টিকুলার ফিল্ডে না হলে আপনি যদি জাস্ট চেঞ্জের জন্য চেঞ্জ করেন তাহলে কোনো জিনিস আপনি লেগে থাকতে পারবেন এবং লং টার্ম সাকসেসটা আসবে না এবং এটা বড় একটা প্রবলেম কি জানেন এখন সোশ্যাল মিডিয়াতে আপনি যদি খেয়াল করেন একটা জিনিস ভালো লাগছে সাথে সাথে স্কোল একটা ভিডিও ভালো লাগছে সাথে সাথে অফ করে আরেকটা ভিডিও চলে আছে সো আপনি কোনো একটা জিনিস একটা ভিডিও পাঁচ সেকেন্ড তো আপনি আটকে থাকতে পারছেন না আপনার কাছে সবসময় অপশন আছে তো আপনার কোনো কিছু পিছিয়ে লেগে থাকার অভ্যাসটাই নেই বইয়ের পিছে সলিউশন দেওয়া আছে আগে মানুষ কোনো একটা প্রবলেমে আটকে থাকলে তারা সলভ করতো অনেকক্ষণ ধরে আটকে থাকতো চেষ্টা করতো বাট এখন সলিউশন দেওয়ার কারণে আপনি অভ্যস্ত যে আচ্ছা পারলাম না পিছে পিছিয়ে সলিউশন আছে বা রিয়েল লাইফে তেমন না সব প্রবলেমের সলিউশনে তো কোনো একটা পিছে দেয়া নাই তো দিনের শেষে আপনার বিছানা বাড়ি নিচে সরেশনটা চলে আসবে না তো রিয়েল লাইফে আপনার এই অভ্যাসটা কিন্তু আপনাকে মোচরে ফেলবে সো জাস্ট চেঞ্জের জন্য চেঞ্জ না করা এবং লং টার্মের জন্য কাজ করে এই দুটা জিনিস যদি আপনার মধ্যে থাকে মোটামুটি বলা যায় যে আপনার মধ্যে গ্রিড আছে এরপর আসি হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস যেখানে দেখা গেল যে বয়স অনুযায়ী গ্রিড বাড়ে অর্থাৎ যেসব মানুষ বয়স্ক তাদের মধ্যে লেগে থাকার টেন্ডেন্সিটা বেশি বাট আসলে জিনিসটা তা না এর কারণ হচ্ছে আগের জেনারেশনে তাদের সোশ্যাল মিডিয়া ছিল না তাদেরকে কন্টিনিউসলি ডিস্ট্রাক্টেড থাকতে হচ্ছিল না তার কোনো একটা জিনিসে লেগে থাকতো কোনো জিনিস সলিউশন না পাইলে তাদেরকে নিজে ফিগারেট করতে পারতো তারা অনলাইনে খুঁজে পাইতো জিনিসই ছিল না তো তাদেরকে কষ্ট করার জন্য এফোর্ট দিতে হইতো তারা যে কোনো সলিউশন বের করতে হলে অনেকক্ষণ লেগে থাকতো তাই আগের জেনারেশনের মানুষ বর্তমান জেনারেশন চেয়ে অনেক বেশি গ্রিডি তাদের ধৈর্য অনেক বেশি যেটা আস্তে দিন দিন কমছে কারণ আমরা কোনো একটা ফিক্স জিনিসে লেগে থাকতে পারছি না মোর স্পেসিফিক্যালি আপনি দেখছেন এই ভিডিওটা কিন্তু বেশ লম্বা আমি আস্তে আস্তে বুক রিভিউগুলো আর ছোটো করছি না আমার কোনো ইচ্ছা নাই ছোটো বুক রিভিউ করার কারণ যেই মানুষগুলো মিনিমাম একটা বই পড়ার জন্য তো আপনার চার থেকে আট ঘন্টা লাগে আচ্ছা ওইটাও ধরলাম মানুষের নাই ওই ভিডিও ওই পুরো বইটা আমি যদি আধা ঘন্টার মধ্যে সামারাইজ করি ওইটা দেখারও যদি ধৈর্য কারো না থাকে আমার মনে হয় না ওই মানুষগুলোর জন্য আমার ভিডিও বানানোর দরকার কারণ আমার মনে হয় যারা অ্যাকচুয়ালি দেশটাকে বদলাবে তাদের একটু হইলেও ধৈর্য থাকবে সো যেই সব মানুষ অ্যাকচুয়ালি ম্যাটার করে যারা অ্যাকচুয়ালি ভবিষ্যৎ বদলাবে তাদের জন্য ভিডিও বানানো আমার জন্য বেটার সো এই বইটা এইভাবে আমি আমার লাইফে অ্যাপ্লাই করছি যে আমি নিজে বড় ভিডিও বানাচ্ছি নিজে বেশি এফোর্ট দিচ্ছি এবং ওই সব মানুষের জন্য দিচ্ছি যারা অ্যাকচুয়ালি আমার জন্য পাল্টা অ্যাটেনশনের এফোর্টটা দিচ্ছে সো ইমপ্লিমেন্টিং দ্য আইডিয়াস এখন আসে হচ্ছে মেইন জিনিসে যে এই যে গ্রেট এই যে লেগে থাকে এটা চারটা জিনিস থেকে আসে চারটা জিনিস হচ্ছে অ্যাসেটস ইন্টারেস্ট একটা জিনিস প্র্যাকটিস কোনো জিনিস ইন্টারেস্ট একটা জিনিস প্র্যাকটিস একটা জিনিস পারপাস থেকে আসে আর হোপ থেকে আসে এবং এখানে বলা হচ্ছে ডিজ আর নট ইউ হ্যাভ ইট অর ইউ ডোন্ট হ্যাভ কমিউনিটিস অর্থাৎ এগুলা এমন জিনিস না যে আপনার কাছে আছে কিংবা না এমন না বাইনারি জিনিস না অর্থাৎ এগুলো বিল্ড করা যায় ইন্টারেস্ট আগ্রহ পারপাস হোপ প্র্যাকটিস এগুলো সব আপনার আয়ত্তে আছে এমন কোনো জিনিস যেটা আপনার ব্যক্তিগত ইনহেরিটেড কোনো একটা পার্সোনালিটি ট্রেড এগুলো সব বিল্ড করা যায় এবং পরবর্তী চ্যাপ্টারগুলোতে আসতে এক্সপ্লেন করে যে কিভাবে এগুলো বিল্ড করতে হয় এখন আসি হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্টের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে আগ্রহ আপনি যে কোনো জিনিস আগ্রহ থাকলে আপনি ট্রাই করে দেখেন এখন ইন্টারেস্টের ক্ষেত্রে একটা জিনিস বলা হয়েছে যে বোডুমের অপজিটে ইন্টারেস্টের একটা ক্যারেক্টারিস্ট আছে অর্থাৎ আপনি যখন কোনো একটা জিনিস প্রথমে কিউরিয়াস হন আপনি কিন্তু বুঝেন না যে আপনি কিউরিয়াস বোর্ডম ইজিলি বুঝা যায় যে আপনি বোর্ড কিন্তু আপনি যে কোনো জিনিসের কৌতূহল এই জিনিসটা কিন্তু আপনি সঠিকভাবে সবাই বুঝতে পারে না সাবকনসিয়াস জিনিসটা হয় আপনি ইন্টারেস্টেড কিন্তু প্রথম প্রথম আপনি এই জিনিসটা বুঝতে পারছেন না তো এই জিনিসটা কখন আপনার চিন্তা করা দরকার না যে আমি এটা ইন্টারেস্টেড থাকি না ওটা ইন্টারেস্টেড নাকি না আপনি যদি আসলে কোনো জিনিসে ইন্টারেস্টেড হন প্রথম থেকে আপনি বুঝতেও পারবেন না সো জাস্ট ট্রাই জাস্ট এক্সপেরিমেন্ট নিউ থিংস আচ্ছা আমি দশ দিন ধরে যে কাজগুলো করছি সেগুলোকে আগের দশ দিনও করতাম আমি এই মাসে যে কাজগুলো করছিলাম সেই কাজগুলোকে আগের মাসেও করতাম যদি তাই হয় তাহলে নতুন কিছু আমি করি নাই সো লেটস ট্রাই সামথিং নিউ সো নতুন নতুন জিনিস ইন্টারেস্ট থেকে ফিগার আউট করে এরপর বলা হচ্ছে যে আপনি যখন কোনো ইন্টারেস্ট নিয়ে আস্তে আস্তে এটা আরেকটু এক্সপ্লোর করবেন হয়তো বা একসময় আপনি বুঝতে পারবেন যেটাতে আপনার আসলে ইন্টারেস্ট আছে এবং স্কিল আছে এর কারণ হচ্ছে ব্যাকলেট শিওর হোয়াটসঅল অর্থাৎ একটা মানুষ আপনার পেন্টিং দেখাইলে আম জনতা বলবে আরে ভাই জাস্ট পেন্টিং করছে কালার ছুঁয়ে দিছে বাট যে মানুষটা কালার থিওরি সম্পর্কে জানে পেন্টিং জানে গ্রাফিক ডিজাইন জানে সে ওই কালারের মধ্যে আরো অনেক কিছু দেখতে পারবে যে একটু হলো জিনিসগুলো বুঝে তো আপনি যখন প্রথমে জিনিস ইন্টারেস্টেড আপনি নিজে জানবেন না আপনি ইন্টারেস্টেড বাট আস্তে আস্তে শিখতে শিখতে আপনি অনেক কিছু জেনে যাবেন এবং আপনি ওই জিনিসের দিকেই যখন আপনি আপনার টাকাবেন আপনি আরো অনেক এক্সট্রা জিনিসপত্র দেখবেন ফর এক্সাম্পল আপনি হয়তো বিভিন্ন বই দেখছেন আমার পিছিয়ে

আমি তার চেয়ে কয়েক গুণ বেশি জিনিস দেখি সো সিমিলারলি আপনি হয়তো কোনো জিনিস আপনি একটা রান্নায় কিছুটা দেখছেন আমি হয়তো রান্না অনুষ্ঠান দেখলে ও আছে দেখতে খাইতে মনে হচ্ছে বা আপনি যদি খাবার রান্না করতে জানেন আপনি আরও অনেক জিনিস খেয়াল করছেন লবণ একটু বেশি দিয়ে ফেলছে এটা একটু বেশি ঝালো হবে এটা যদি বাইরের মানুষ খায় তার কাছে বেশি তত নাক উড়ে যাবে গার্লিক একটু বেশি হয়ে গেছে সো প্রথম দিকে আপনি হয়তো বুঝবেন কোনো জিনিস আপনার ইন্টারেস্ট আছে বাট পরে আপনি আসলেই বুঝতে পারবেন যে আপনি ইন্টারেস্টেড কারণ ওইখানে আপনি আরো এমন অনেক জিনিস দেখছেন যেটা অন্য মানুষরা নোটিস করতে পারছে না আমি আরও অনেকগুলো এক্সাম্পল এখানে কথাবার্তার ক্ষেত্রে যেরকম আমি আমি যেরকম একটা স্কিল ডেভেলপ করেছি যেটা ইউজুয়ালি পেয়েছি কারণ যেহেতু আমি অনলাইনে কন্টেন্ট মানে অনেক মানুষের সাথে অনেক ইয়াং পিপলের সাথে আমি কথা বলতে পারি এবং কোনো কোনো সেমিনারে যাই তো কথা বলতে বলতে এখন ইয়াং পপুলেশনের সাথে কথা বলার সময় আমি তাদের কয়েকটা কোয়েশ্চেন শুনে বুঝতে পারি তার প্রবলেমটা কি যেটা তো আপনি খেয়াল করবেন না কিংবা অনেক গার্জেনে মিস করে যাবে কারণ সবাই প্যারেন্টদের সাথে সব কিছু শেয়ার করে না বাট আমাকে শেয়ার করে যেটা আমি ইজিলি আর নর্মাল কথাবার্তায় না আমি সাইকোলজিতে এত বেশি ইন্টারেস্টেড এত বেশি সাইকোলজি নিয়ে পড়াশোনা করি কারণ আমি গতানুগতিক মানুষের চেয়ে আরো অনেক বেশি জিনিস ওখানে খেয়াল করছি এরপর এবং এটি এমন না যে আমার বেসিক স্কিল যে আমি সাইকোলজি ভালো বুঝি এই যে পড়তে 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 জিনিসটা আসছে খেয়াল করতে করতে জিনিসটা আসছে প্রথম দিকে আমি জানতাম না যে আমি সাইকোলজি ইন্টারেস্টেড এবং টু বি ভেরি অনাস কলেজে থাকতে আমি অনেক সময় কন্ডিশন ডিং বলতাম যে সাইকোলজি ডিগ্রি কেন মানুষ নেয় কারণ আমি জানতাম না যে আমি ইন্টারেস্টেড এরপর আসি হচ্ছে যে কেন মানুষ ছেড়ে দেয় প্র্যাকটিসে কথা বলা হচ্ছে ঠিক আছে সো প্র্যাকটিসের কথা বলা হচ্ছে কেন মানুষ একসময় ছেড়ে দেয় অনেক মানুষ আছে যারা প্রথমে কাজ শুরু করে অনেক এনথুজিয়াজম নিয়ে পরে একসময় ছেড়ে দেয় এর কারণ হচ্ছে কোনোটা একটা জিনিস যখন প্রথম শিখেন প্রথমে শিখার সময় ওখানে অনেক ইন্টারেস্ট থাকে কারণ আপনি অনেক জিনিস শিখছেন এরপরে মনে করেন আপনি যখন প্রথম পাঁচটা সেলফ ডেভেলপমেন্ট বই পড়বেন পার্সোনাল ডেভেলপমেন্ট বই আপনি পার্সোনাল ডেভেলপমেন্ট সব বেসিক জেনে ফেলবেন আপনি অনেক কিছু শিখবেন পার্সোনাল ডেভেলপমেন্ট যেগুলো কখন আপনি জানতেনই না বাট এরপর আপনি আর পাঁচটা বই পড়েন নতুন খুব একটা শিখবেন না কারণ আগে থেকেই পাঁচটা বইতে আপনি সব জেনে ফেলেছেন নতুন এক দুইটা হয়তো নতুন জিনিস শিখেন সো আপনি একটা জিনিস যত গভীরে যাবেন এফোর্ট দেওয়ার সাথে সাথে রেজাল্টের পরিমাণ আস্তে আস্তে কমে যাবে এবং তো অনেকে ডিমোটিভেটেড হয়ে যায় এবং ছেড়ে দেয় এবং মানুষ লেগে থাকে না সো এ ভেরি কমন থিং যে আপনি একটা জিনিসে যত গভীরে যাবেন আপনি এখান থেকে আস্তে আস্তে শেখার মাত্রা কমে যাবে আপনার অর্থাৎ আপনি এফোর্ট ঠিকই দিচ্ছেন আগের মতো বাট আপনি কম শিখছেন কারণ আপনার আগে থেকে অনেক কিছু জানা সেই জন্য অনেকে ছেড়ে দেয় অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি নর্মাল এটা এমন না যে আপনি ডিমোটিভেটেড কিংবা জিনিসটা আপনি আগে থেকে কম শিখছেন এটা খুবই নর্মাল একটা জিনিস বাট এই কমন কনসেপ্টটা অনেকে জানে না লার্নিং বিষয়টা অনেকে বুঝে না তাই অনেকে হাল ছেড়ে দিয়েছে ভাই আগে তো অনেক ভালো পারতাম অনেক কিছু শিখছিলাম এখন আর শিখতে পারছি না আমার মনে হয় এই জিনিসটা আমাকে দেওয়া হবে না সো তারা ছেড়ে দেয় এবং এই জন্য অনেকে লেগে থাকে না কারণ তারা ভাবে যে এখান থেকে তারা আর তাদের আগের ইমপ্রেশন কিংবা তাদের হাইপটা তারা পাচ্ছে না হোয়াট ডু দিস ক্রিয়েট ইস রিচুয়ালস তিনি বলছিলেন যে বিভিন্ন মানুষ বলে যে ভাই কেউ বলে যে ভাই আপনি আপনার রুমের মধ্যে ড্রয়িং করেন কেউ বলে ভাই রুমের বাইরে যেয়ে ড্রয়িং করেন কেউ বলে যে ভাই আপনি দশ ঘন্টা ওয়ার্কআউট করেন কেউ বলে ভাই এক ঘন্টা ওয়ার্কআউট করলে যথেষ্ট এত কিছু অনেক মানুষ বহু কিছু সাজেস্ট করেছে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট এমনকি সাংঘর্ষিক মতামত দিয়েছে কিন্তু এত কিছু বলার পর একটা জিনিস সবথেকে কমন সেটা হচ্ছে ডেইলি রিচুয়াল অর্থাৎ তারা কিছু জিনিস ডেইলি করতো কেউ যদি লিখতো সে একটা ফিক্স জায়গায় ডেলি লিখতো গাছের তলায় গেলে গাছের তলায় দিনের বেলায় দিনের বেলায় গেলে দিনের বেলায় সে লিখতো কেউ যদি অ্যাথলেটিক্স থাকতো সে সকালবেলায় সুইমিং করতো সে সকালবেলায় সুইমিং করতো সে যদি এক ঘন্টা জন করতো এক ঘন্টা জন সে করতো অর্থাৎ তারা এমন কিছু করতো যেটা রুটিন ওয়াইজ হয়তো ওই জিনিসটা আরেকজন কপি করলে সাকসেসফুল হবে না বাট তারা যে কাজটা করতো সেটা তার রিচুয়াল ওয়াইজ ডেইলি তারা করতো এগেইন লেগে থাকতো সো আপনাকে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস বলবে যে ভাই এটা সেভ করেন কে বলবে সেভ করতে কে বলবে ইনভেস্ট করতে আপনি যেটাই করেন না কেন আপনার স্ট্র্যাটেজি ঠিক করতে হবে এবং ওইটা ডেইলি রিচুয়ালের অন্তর্ভুক্ত হইতে হবে এখন আসি হচ্ছে পারপোজের ক্ষেত্রে আমরা আলোচনা করছি আমি যে সেটা রিমাইন্ড করি আমরা চারটা জিনিস আলোচনা করছি যে গ্রিড কিভাবে আসে ইন্টারেস্ট থেকে আসে প্র্যাকটিস থেকে আসে পারপোজ থেকে আসে আর ফাইনালি চার নাম্বারটা আমি নিজে ভুলে গেছি পার্পের পরে আর এটাকে হোপ হোপ থেকে আসে সরি দেখিনি সত্যি আমি দেখিনি বাট আমি জানি মানে মনে আছে তো পারপোজ জিনিসটা দুইটা জায়গা থেকে আসে

তৈরি হয় অ্যান্ড পারপাস জিনিসটা কি খুব ইজিলি এখানে ডিফাইন করা হয়েছে যে ভাই আপনি যখন কাজ করছেন একই মানুষ হয়তো বা একটা মানুষ বলবে যে আমি ইটের উপর ইট বসাচ্ছি একটা মানুষ বলবে যে আমি বিল্ডিং বানাচ্ছি আরেকটা মানুষ বলবে যে আমি অরফেন আমি অর্ফেনেজ বানাচ্ছি আমি এতিম শিশুদের জন্য একটা আশ্রয়গার বানাচ্ছি সো দুই তিনজন মানুষই ইট দিয়ে বাসা বানাচ্ছে বাট একই জনের পারপাস ডিফারেন্ট এবং আপনার পারপাস অনুযায়ী আপনার কাজে মোটিভেশন কিন্তু বাড়ে কিংবা কমে এখন পারপাস কীভাবে বুঝবেন আপনি পারপাসের জন্য তিনটা জিনিস করা হয়েছে ফার্স্ট জিনিসটা ডেভিড ডেভিডার বলেছেন রিফ্লেক্টিং হাউ দ্য ওয়ার্ক ইউর অলরেডি ডুইং ক্যান মেক এ পজিটিভ কন্ট্রিবিউশন সোসাইটি অর্থাৎ আপনি যে কাজটা অলরেডি করছেন ওইটা কীভাবে পজিটিভ একটা প্রভাব সোসাইটির উপর ফেলছে এই জিনিসটা আপনি ফিগার আউট করেন সেকেন্ড জিনিস বলা হচ্ছে থিঙ্কিং অ্যাবাউট হাউ ইন স্মল বাট মিনিংফুল ওয়েস ইউ ক্যান চেঞ্জ ইউ কারেন্ট ওয়ার্ক টু ইনহ্যান্স ইটস কানেকশন যেই কাজটা আপনি এখন করছেন ওইটার সাথে আপনি যে চান ওইটা কীভাবে মিলাবেন মনে করেন আপনি এখন সাবান বিক্রি করছেন কিন্তু আপনি আস্তে আস্তে এতুন শিশু দুজনে কাজ করতে চান আপনি আস্তে আস্তে সাবান বিক্রির সাথে আপনি এতিম শিশুদের সাহায্যে কীভাবে কানেক্ট করবেন এটা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে সো মনে করেন আপনি সাবান বিক্রি করছেন সাবান বিক্রি থেকে আপনার প্রফিট আসবে ওই প্রফিট দিয়ে আপনি এত চালাচ্ছেন সো আস্তে আস্তে আপনার কাজটা আপনার গোল থেকে যতই ডিফারেন্ট থাকুক না কেন আস্তে আস্তে জিনিসটার মধ্যে একটা সেতু তৈরি করা পারপসের থার্ড স্টেপ হচ্ছে ফাইন্ডিং ইন্সপিরেশন ইন এ পারপাসফুল রোল মডেল অর্থাৎ আপনার যদি ভালো পারপাস লাগে একটা ভালো রোল মডেল আপনাকে খুঁজে বের করতে হবে সো পারপের তিনটে জিনিস হচ্ছে ফার্স্ট জিনিস আপনি যেই কাজই করেন না কেন ওটা ইতিবাচকভাবে কীভাবে মানুষকে ইম্প্যাক্ট করছে দ্বিতীয় জিনিস আপনার কাজটা যদি আপনার পার্পের সাথে নাও মিলে আপনি একটা সেতু বন্ধন করার চেষ্টা করেন যে আপনার কাছ থেকে কীভাবে পাঁচ বছর কিংবা দশ বছর পর আপনার ভ্যালু কিংবা গোলের সাথে ওই জিনিসটা একটা ইম্প্যাক্ট থাকবে থার্ড যে জিনিসটা পারপাজের ক্ষেত্রে জানা লাগবে সেটা হচ্ছে একটা রোল মডেল রোল মডেল থাকলে পারপাজ সবথেকে ভালো কাজ করে আর আপনার বিভিন্ন রোল মডেল থাকতে পারে আমি আজকে লিটারেললি আমি ভিডিওটা বানানোর আগে এই বইটা আমি দিন আগে শেষ করেছি বাট আজকে একটা বই পড়ছিলাম আমি বই পড়ার সময় আমি জাস্ট খেয়াল করলাম যে আমার যে রোল মডেল যাদেরকে আমার সব থেকে ভালো লাগে তারা সবাই মরে গেছে তারা মারা গেছে এবং তাদের মধ্যে দুজন খুন হয়েছে তো আমার মনে হয় আমার রোল মডেল নিয়ে আরেকটু বেশি চিন্তা ভাবনা করা দরকার না হলে ওই ফলো করতে গেলে আমি নিজে মরে যাবো আসলে তাই একটু চুপচাপ থাকতে হবে যতদিন আমি নিজে ঠিক মতো ফিগার করছি না হলে বেশি কথা বলতে যাই আমি নিজেই বিপদ ডেকে আনবো আসলে এরপর আসে হচ্ছে লার্ন হেল্পলেসনেস কিংবা লার্ন অপটিমিজম নে লার্ন হেল্পলেসনেস নিয়ে অনেক কাহিনী আছে অর্থাৎ একটা কুকুর একটা দলে কুকুরকে আর শখ দেওয়া হচ্ছিল কিন্তু তারা ওইখান থেকে বের হতে পারছিল না তারা একসময় শখ আসলেও তারা বসে থাকে কারণ তারা যায় তারা বের হতে পারবে না আই দলে কুকুর ছিল যারা একটু চেষ্টা করলে তারা বের হতে পারতো খাঁচা থেকে সো তারা যখন বুঝতে পারতো যে শখ আসছে তারা অনেক দিত এবং তারা অনেকে বের হইতে পারতো সো যখন মানুষ ধরেই নেয় তাদের করা কিছু নাই তখন তারা অনেক কম এফোর্ট দেয় সেটা অপোজিট হচ্ছে লার্ন হেল্প অপোজিট হচ্ছে লার্ন অপটিমিজম অর্থাৎ আপনি যদি অপটিমিস্টিক হন তাহলে আপনি আরও অনেক এক্সট্রা এফোর্টটা দিবেন যেটা ইউজুয়ালি মানুষ দিবে না এবং অপটিমিজম কীভাবে কাজ করে ওটা একটা এক্সাম্পল দেওয়া আছে যে কিছু মানুষকে বলা হলো যে ভাই আপনি ইজিলি বিক্রি করতে পারবেন কিছু মানুষকে বলা হলে না আপনি পারবেন না এবং যাদেরকে বলা হলো যে আপনি ইজিলি বিক্রি করতে পারবেন এবং যারা বিশ্বাস করতো তার অন্য মানুষের চেয়ে ডাবল বিক্রি করলো এমন হচ্ছে তাদের স্কিল বেশি ইজ জাস্ট তারা নিজেরাও জানে না যে তারা কতটা বিক্রি করতে পারবে তাদের মাথায় যদি একটা আইডিয়া দিয়ে দেওয়া হয় যে ভাই আপনাকে দিয়ে হবে তখন তারা আসলেই না বুঝে আর অনেক এক্সট্রা এফোর্ট দিয়ে দেয় যেটা কিছু মানুষ যখন তারা ভাবে যে আমাকে দিয়ে হবে না তারা দেয় না সো আপনি হয়তো অপটিমিস্টিক আপনি হয়তো জিনিসকে একটু পজিটিভলি দেখেন যেভাবে কাজ করে না কিন্তু এই ভ্রান্ত অপটিমিজম কিংবা ভ্রান্ত ইতিবাচকতা আপনাকে আরও এক্সট্রা এক দুই মাল নিয়ে যাবে যেটা হয়তো নেতিবাচকতা আপনাকে নিয়ে যাবে না সো দ্যাটস ওয়াই হোপ ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এইটার একটা রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে সুইমার দেখে ট্রেন করার ক্ষেত্রে ইনসাম কেসেস কোচরা সুইমার দেখে করে বলে যে বা রে তোমার তো আগের থেকে তুমি এক সেকেন্ড স্লো দুই সেকেন্ড স্লো সো যখন তাদেরকে বলা হয় কিছু কিছু সুইমার আসলে আরও এক্সট্রা এফোর্ট দেয় সে হয়তোবা ওয়ার্ল্ড রেকর্ড করেছে কিন্তু তার কোচ তাকে বলছে না তুমি তো দুই সেকেন্ড স্লো তখন সে আরও এক্সট্রা এফোর্ট দেয় এবং ওয়ার্ল্ড রেকর্ডের চেয়েও আরও বেশি দূর এগিয়ে যায় সো কিছু কিছু সময় হোপকে ইউজ করতে পারলে আপনি মানুষকে আরো অনেক এক্সট্রা দূরে নিয়ে যেতে পারবেন এরপর আসছে হচ্ছে এই যে গ্রিট এই যে লেগে থাকে যে কঠোর পরিশ্রম করা মেন্টালিটি এই জিনিসটা আসলে শিক্ষক কিংবা নেক্সট জেনারেশনের মধ্যে কীভাবে দিবেন এবং এটা বড় একটা ব্যর্থতা আমাদের কি জানেন আমরা কৃষিক প্রশংসা করি অ্যাডমিশনের চান্স পাইলে প্রশংসা করি আর ক্লাস ফার্স্ট হলে প্রশংসা করি আমরা রেজাল্টের জন্য প্রশংসা করি এফোর্টের জন্য না মনে করেন একটা বিক্রেতা এক লাখ টাকা বিক্রি করলো আমরা তাকে প্রশংসা করছি কিন্তু সে বা ইলিগাল ওয়েতে সে বিক্রি করেছে সো আমরা যখন রেজাল্টটাকে প্রমোশন দিব রেজাল্টকে আমরা বাহ বা দিবো মানুষ হয়তো রেজাল্টের পিছু ছুটবে কিন্তু হয়তো কোন মানুষ এফোর্ট দিচ্ছে তো এফোর্টটাকে আমার প্রশংসা দিচ্ছে না একটা স্টুডেন্ট হয়তো সৎভাবে পরীক্ষা দিচ্ছে অনেক এফোর্ট দিয়ে বাট অন্যান্য প্রশ্নপত্র ফাঁস করে তারা পরীক্ষা পাশ করেছে তারা বাবা পাচ্ছে বাট যে বাচ্চাটা অনেক এফোর্ট দিয়ে পড়াশোনা করলো সে কিন্তু বাবা পাচ্ছে না সো আমাদের জিনিসটা করা দরকার রেজাল্টের চেয়ে এফোর্টকে বেশি প্রেস করা অ্যাটলিস্ট এজুকেশন সিস্টেমে করা সম্ভব না হলো আপনার ফ্যামিলিতে কিংবা আপনার ফ্রেন্ডস সার্কেলের মানুষ আছে সো তাদেরকে রেজাল্টের চেয়ে বেশি তাদের এফোর্টের জন্য প্রেস করেন দ্যাট ইজ এ বেটার কালচার টু বিল এরপর রাশি হচ্ছে একটা রিয়েল এক্সাম্পলে যে বাচ্চারা আসলে কিভাবে শিখে বাচ্চারা আপনার কথার চেয়ে আপনাকে বেশি ফলো করে সো একটা রুমে বিভিন্ন অ্যাডাল্টরা বিভিন্ন খেলনা নিয়ে খেলাধুলা করছিল তো কিছু অ্যাডাল্ট বেশ ভায়ালেন্টলি খেলনাটা নিয়ে খেলাধুলা করছিল ফিকে টিকে মারছিল ফেরে দিলে দিচ্ছিল আর কিছু অ্যাডাল্ট খুব আস্তে ধীরে খেলাধুলা করছিল তো যে বাচ্চারা বড়োদেরকে দেখেছে যে খুব বাজেভাবে খেলাটার সাথে খেলছে ওই বাচ্চারা খুব বাজেভাবে খেলাটার সাথে খেলছিল আর যে বাচ্চাগুলো খুব আস্তে ধীরে বড়দেরকে খেলাগুলো নিয়ে খেলতে দেখেছে তারা বেশ নাজুকভাবে সাবধানে খেলাধুলা করছিল ডিরেক্ট এক্সাম্পল যে বাচ্চারা যে জিনিসটা দেখছে ওইটাই তারা নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করে অ্যান্ড এইসব বিষয়ে আমি কথা বলতে চাই না কারণ আমার খুব হতাশ লাগে আমার মনে হয় অধিকাংশ মানুষ বাচ্চা লালন পালন করার জন্য তারা রেডি না তারা কেন জানি নিজের লাইফ সলভ করার আগে আরেকটা মানুষকে পৃথিবীতে আনে এবং তারা নিজেরও জানে না যে নতুন বাচ্চাটাকে তারা কীভাবে গ্রো আপ করাবে সো এই জিনিসটা আমার খুব খারাপ লাগে বাট মানুষের অধিকার বাচ্চা না তো এই বিষয়ে আমার ওরকম কিছু বলতে চাই না বলতে গেলে অনেক কিছু বলার আছে এরপর আসি হচ্ছে দ্য ফলোয়িং থ্রু রেড ইনভলভ এভিডেন্স অফ পারপাসফুল কন্টিনিউস কমিটমেন্ট টু সার্টেন টাইপস অ্যাক্টিভিটিস ভার্সেস পোলারিক এফোর্টস ইন ডাইভার্স এরিয়াস বলা ছিল যে কিছু টিম কিছু অ্যাথলিটস অন্যদের চেয়ে ভালো কারণ তারা একদিনে দশ ঘন্টা এফোর্ট হচ্ছে তারা দশ দিন এক ঘন্টা এক ঘন্টা কাজ করে অর্থাৎ তারা একদিনে কাঁপায় এলাম ফাটা এলাম এই অ্যাটিটিউড হচ্ছে প্রতিদিন আসে একটু একটু করবো এই অ্যাটিটিউডের উপর বিশ্বাসী তো তারা ডেইলি একটু একটু করে এফোর্ট দিত যে কারণে তারা সুপ্রিম অ্যাথলেট যে কারণে তারা অন্যদের হচ্ছে বেটার এবং আরেকটা জিনিস হচ্ছে তারা ভিক্টরি সেলিব্রেট করে না তারা দেখে যে তারা পার্সোনালি কত স্কোর করেছে তারা আগে চল্লিশ কভার করেছে তারা কি চ্যাম্পিয়নশিপে থার্টি নাইন সেকেন্ডের মধ্যে কভার করেছে না তারা জিতলো কি হারলো এটা তারা মেজার করে না তারা দেখে যে তারা নিজেদের পার্সোনাল রেকর্ড ব্রেক করতে পেরেছে কি কিনা এটার কারণ এটা যে আপনার যদি আশপাশে ভালো কম্পিটিটার না থাকে আপনি নিজে আর নিজেকে পুশ করবেন না এই কারণে এটা আমি যদি রিয়েল এফ এক্সাম্পল দিই বিভিন্ন জায়গায় টপি টপ স্কুল কলেজ বাদে বাইরে যেগুলো স্কুল কলেজ আছে সেখানে অনেক সময় বিভিন্ন স্টুডেন্ট ভাবে যে তারা বেশ ভালো স্টুডেন্ট তারা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে কারণ ওখানে আর ভালো কোনো স্টুডেন্ট নাই তো তারা একটা ভ্রান্ত ধারণার মধ্যে থাকে যে তারা খুব ভালো স্টুডেন্ট কিন্তু আসলে তাদের আর কোনো ভালো স্টুডেন্ট নাই তারা ভাবছে তারা সবথেকে ভালো স্টুডেন্ট তাই তারা ডিলিউশনে থাকে যে তারা গুড স্টুডেন্ট তাই তারা এফোর্ট দেন আরও বেশি ভালো হয় সো তারা যখন অ্যাকচুয়ালি পাবলিক এক্সামে ট্রাই করে তারা আসলে পারে না কারণ তারা ভেবেছিল তারা সবথেকে ভালো স্টুডেন্ট তাদের জায়গায় কিন্তু আসলে যে রিয়েল লাইফে আরো অনেক ভালো স্টুডেন্ট আছে এটা তারা খেয়াল করে না তাই আশপাশে মানুষের হচ্ছে নিজের সাথে নিজে কম্পিট করাটা অলওয়েজ বেটার এরপর আসে হচ্ছে যে এই যে আপনি গ্রিড তৈরি করছেন আপনি এখন প্র্যাকটিস জানেন আপনি ইন্টারেস্ট জানেন আপনি হোপ জানেন এখন এটা কীভাবে আপনি আপনার লাইফে আনবেন তিনভাবে তিনটে স্টেপে হার্ড থিং দ্য হার্ড থিং রুল অর্থাৎ আপনাকে এমন একটা কাজ করতে হবে যেটা আপনার ভালো লাগছে না কমফোর্ট জোনের বাইরে সেকেন্ড ওই কাজটা একটা নির্দিষ্ট পিরিয়ড বরাবর আপনি শেষ করবেন অর্থাৎ আপনি মনে একটা সেমিস্টারে ঢুকলেন সেমিস্টার শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি কুইট করতে পারবেন না আপনি একটা গাছ শুরু করলেন ওটা ফলে মশো আসা আগ পর্যন্ত আপনি কুইট করতে পারবেন না যত্ন নেওয়া সো আপনি একটা হার্ড কাজ চুজ করবেন এবং ওইটা একটা সিজন সেট করে দেবেন টাইম ফ্রেম ওইটার আগে আপনি গিভ আপ করতে পারবেন না আর থার্ড জিনিস ওটা আপনি নিজে সিলেক্ট করবেন অ্যান্ড ইউ কান্ট কমপ্লেন অ্যাবাউট ইট সো আপনি যদি আসলে নিজের মধ্যে এ গ্রিডটা আনতে চান দি হার্ড থিং রুলটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ নিজে একটা জিনিস চুজ করেন ওটাতে এফোর্ট দেন ওটাতে একটা নির্দেশের টাইম পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে অ্যান্ড ইউ কান্ট কমপ্লেন অ্যাবাউট দ্যাট ওয়ার্ক সো দ্যাট ইজ হাউ ইউ বিল্ড গ্রিট ইনসাইড অ্যাফিউ এরপর সে হচ্ছে গ্রিটের কালচার এবার এটা আরও বেশি রেলেভেন্ট বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন ভালো কলেজে ভালো ইউনিভার্সিটির স্টুডেন্টরা ভালো হয় এর কারণ এমন না যে ওখানে আহামরি কিছু পড়ানো হচ্ছে এ কারণ হচ্ছে আপনার আশপাশে যখন ভালো মানুষ থাকে আপনি অটোমেটিক তাদেরকে দেখে আপনি ভালো করেন এটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে এক বিভিন্ন জায়গায় অ্যাথলেটরা চারটার সময় উঠছে ভোর চারটার সময় কিন্তু দেখুন নতুন অ্যাথলেট আসছে তারাও ভোর চারটার সময় উঠে শুরু করে ভোর চারটার সময় আপনি যদি নিজে উঠতে যান আপনার ভালো লাগবে না কারণ আপনার আশপাশে কি উঠছে না বা আপনি যখন একটা কালচারের মধ্যে থাকবেন যেখানে আপনি আশপাশে সবাইকে দেখছেন যে ও আগে উঠছে আপনি অটোমেটিক ওটা অভ্যাস হয়ে যাবে আপনার আশপাশের মানুষজন যদি এক্সট্রা পরিশ্রমী হয় আপনি অটোমেটিক এক্সট্রা পরিশ্রম দেবেন যে জিনিসটা ভালো স্কুল কলেজে হয় যে এইসব স্টুডেন্ট এমনি অনেক এফোর্ট দেয় পড়াশোনায় ওইটার মধ্যে থাকে আপনি নিজেও তাদের মতো আরও বেশি এফোর্ট দেন এবং আপনি আরও বেটার করেন বাট বাইরে থেকে মানুষ কী বলে ওই স্কুলটা ভালো ওই কলেজটা ভালো ওই ইউনিভার্সিটিটা ভালো না ভাই ওইখানে পরিবেশটাই এমন ওই পরিবেশের মধ্যে থাকলে আপনিও ভালো হয়ে যেতে পারেন এটা লাস্ট দিন আমাকে একজন আমাকে বলছিলো লিটারেল স্টুডেন্ট পাশ করা গ্রাজুয়েট যে ভাই ওইখানে আসলে মানুষের সফল বানায় না তারা খুঁজেই সফল মানুষ যাদের উপর খালি ট্যাকটা তারা বসাবে সো হি ওয়াজ রাইট এরপর এসেছে হচ্ছে কনক্লুজনে এখানে দেখা যাচ্ছে যে আপনি লাইফে যত গ্রিটি হবেন যত লেগে থাকবেন আপনি তত আসতে হ্যাপি হবেন এর কারণ হচ্ছে লাইফ ইজ টাফ লাইফে লেগে থাকতে হবে নাহলে আপনি যদি ছেড়ে দেন স্যাটিসফ্যাকশন নাই এবার আপনি অনেকেই জানেন যে একটা হার্ড ওয়ার্কআউট করার পর কিংবা একটা কঠিন পরিশ্রম করা দিনের পর রেস্টটা সবথেকে আরামের হয় সারা সপ্তাহ কঠিন পরিশ্রম করার পর বৃহস্পতিবার রাতের ঘুমটা সব থেকে আরামের হয় আপনি দশ দিন ঘুমায় থাকেন দশ দিন ছুটি করার দশ নম্বর দিন কিংবা নয় নম্বর দিনে ঘুমটা কিন্তু অত মজার না কিন্তু আপনি পাঁচ দিন কঠোর পরিশ্রম করে ঘুমানো দিন রাতে খুবই ভালো লাগবে সো আপনি লাইফে যত বেশি লেগে থাকবেন শ্রম দিতে পারবেন এফোর্ট দিতে পারবেন কোনো একটা জিনিস কনসিস্ট্যান্টলি তত বেশি আপনার স্যাটিসফ্যাকশানটাও বেড়ে যাবে কারণ আপনার লাইফে একটা কমিটমেন্ট আছে এবং লেগে থাকতে হলে আপনি ইন্টারেস্ট লাগে পারপাস লাগে হোপ লাগে প্র্যাকটিস লাগে এবং এই সবগুলো জিনিস আপনার লাইফকে আরো অনেক বেশি এনরিস্ট করে অ্যান্ড ওভারঅল আপনার হ্যাপিনেসটাকে বাড়ায় সো দ্যাট ইজ হোয়াট গ্রেট ইজ এভাবেই আপনাকে লেগে থাকতে হবে এই জন্যে এই গ্রিট একটা সিঙ্গেল জিনিস সব থেকে ভালো প্রেরিক্টার যে কোন মানুষ সামনে বেশি সফল হবে কারণ অনেক মানুষকে আপনি এখন আপনি হয়তো বা এখন বিশ বছর বয়স আছেন পনেরো পঁচিশ হতে পারে আপনি দেখছেন যে আপনার আশপাশে কিছু মানুষ অনেক এগিয়ে গেছে আপনার মানে আপনার কম্প্যারিজনে অনেক কিছু করে ফেলেছে জাস্ট দেখেন কিছুদিন পরে তারা কি টিকে থাকতে পারে না কি না কারণ যেই সব মানুষ সবসময় সফলতা পেয়েছে সেসব মানুষ ব্যর্থতাকে ডিল করতে পারে না এবং যখন তাদের লাইফে আসলে ব্যর্থতা আসে তারা মুশে পড়ে তারা ভেঙে পড়ে অনেক ক্ষেত্রে যারা ফার্স্ট স্টুডেন্ট সেকেন্ড স্টুডেন্ট তারা কোনো খারাপ রেজাল্ট করে নেই এবং অনেক সময় আপনি লাইফে আপনি যতই ভালো পড়াশোনা করেন না কেন আপনি যখন ক্যারিয়ার লাইফে যাবেন কর্পোরেট লাইফে যাবেন কিছু কিছু ব্যর্থতা আসবে কিছু কিছু ব্যাস আসবেই আপনি যদি কখনোই ব্যর্থতাকে ফেস করেন ব্যর্থতাকে যদি হ্যান্ডেল না করেন ওই মোমেন্টে যেই মোমেন্টে সবাই আপনাকে এক্সপেক্ট করবে যে আপনি ম্যাচিউর আচরণ করবেন ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ বছর বয়সে ওই মোমেন্টে আপনি ইম্যাচিউরভাবে ভাবে ইমোশনালি ভেঙে পড়বেন সো দ্যাটস ওয়াই ফেলিং ইজ ইম্পর্টেন্ট গ্রিট ইজ ইম্পর্টেন্ট লেগে থাকাটা ইম্পর্টেন্ট হ্যাঁ অনেকজন মানুষ আপনার অবস্থায় এগিয়ে গেছে আপনার কম্প্যারিজেন অনেক ফ্রেন্ড আপনার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে তারা অনেক বেশি কাজ করে ফেলেছে বাট লেগে থাকেন দেখেন কী হয় কারণ বেশিরভাগ মানুষ লেগে থাকতে পারবে না এবার আপনি যদি লেগে থাকেন হয়তো আপনি তাদের চেয়ে বহুত বেশি এগিয়ে যাবেন বাট অন্য মানুষকে হারাই দেওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে না আপনার নিজের পারপাস থাকবে ওই পারপাস অনুযায়ী আপনি কাজ করেন ফাইনালি ফাইনাল সব থেকে রেলেভেন্ট এক্সাম্পল দিয়ে শেষ করি এটা একটা প্রায় ছত্রিশ মিনিট হচ্ছে এই ভিডিওটার এবং আমি জানি ম্যাক্সিমাম মানুষ এত দূর আসবে না আপনার যদি এই অভ্যাসটা থাকে তাহলে অফকোর্স আপনার অনেক গ্রিড আছে এবং আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম স্টপ রিডিং দ্য নিউজ সেখানে একটা জিনিস বলা হচ্ছিলো যে একটা মানুষ কতটা ক্লিয়ারলি চিন্তা করতে পারে এটা সে কতক্ষণ বই পড়তে পারে এটার সাথে সমানুপ্রতিক অর্থাৎ লেগে থাকা একটা জিনিসের তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ধরে ফোকাস করতে পারা এই স্কিলটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা নিয়ে স্টোরি আছে একটা মানুষ খুবই সাকসেসফুল তাকে বলা হচ্ছে আপনি ন্যাশনালি ইন্টারন্যাশনালি এত এক্সপার্ট ক্যামে তিনি বলছিলেন যে আমি একটা জিনিসে সিক্সটি মিনিট একটা সিঙ্গেল জিনিসে ফোকাস করতে পারি হুইচ ওয়াজ ট্রু সবাই হেসেছিল বাট হি ওয়াজ ট্রু হি ওয়াজ রাইট যে আমরা এখন একটা সিঙ্গেল জিনিসের পাঁচ সেকেন্ডে অ্যাটেনশনটা ধরে রাখতে পারি না সারাক্ষণ মানে ইউর চিজ ডিস্ট্র্যাক্টেড কন্ট পারপেচুয়ালি ইউর ডিস্ট্রাক্টেড আপনি একটা জিনিস ওপেন করে রাখছেন আপনাকে আরেকটা টাইপের আরেকটা জিনিস আপনি টিভিতে দেখছেন সাথে সাথে মোবাইলে গুঁতে হবে আপনি সারাক্ষণ নিজেকে মানে সবসময় আপনি সিমুলেশন স্টিমুলেশনের মধ্যে রাখতে হচ্ছে সবসময় বিজি থাকতে হচ্ছে আপনি কখনো ফোকাস করতে পারছেন না ফোকাস থাকলে আপনার কেমন যিনি আনকমফোর্টেবল লাগছে আপনার মনে হচ্ছে আপনার মাইন্ডটা আরও বিভিন্ন যে বিক্ষিপ্ত থাকলে ভালো হতো যদি তাই হয় আপনি কিভাবে লেগে থাকবেন আপনি কিভাবে ডিপ স্টাডি করবেন কিভাবে আপনি ফোকাস করবেন সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আপনি লেগে থাকেন এবং কোনো জিনিসে গভীরে যান অ্যান্ড দ্যাটস ওয়াই আমি লাস্ট তিনটা বুক রিভিউ আপনি যদি খেয়াল করেন আপনি দেখবেন যে আমি লম্বা ভিডিও করছি কারণ আমি বুঝি আমি এখন এগুলো জিনিসভাবে অ্যাপ্লাই করছি লাইফে স্টপ দ্য নিউজ একটা বই রিভিউ করেছিলাম যে নিউজ পড়া বন্ধ করে দেন আমি অ্যাকচুয়ালি নিউজ পড়া বন্ধ করে দিয়েছি এবং আমি দেখলাম যে ওয়াও আমি মেন্টালি অনেক হ্যাপি আমি হ্যাঁ কিছু নিউজ ফলো করি অফকোর্স যে রিসেন্টলি কি হচ্ছে না হচ্ছে ওটা চলে আসে বিভিন্ন মানুষ আছে যারা আমাকে জানায় এর বাইরে আমাকে দেখতে হচ্ছে না আমরা রিয়েলি হ্যাপি উইথ ইট গ্রেট পড়লাম এখন আমি এফোর্ট দিচ্ছি যে না আমাকে সপ্তাহে সাত দিন সাতটা বই পড়তে হবে না আমি একটা বই পড়ি আমি যদি এফোর্ট দিই এবং যখন ভিডিও বানাচ্ছি পাঁচ মিনিটের মধ্যে আধা আধা জিনিস বলে আমি শেষ করবো না আমি পুরো জিনিসটা বলে শেষ করব যেন যদি কারো কাজে লাগে কেউ যদি ভিডিও দেখে তার আসলেও যেন লাইফে কাজে লাগে সো

বেঁচে গেছি তো হবে ইনশাল্লাহ পরবর্তী অলওয়েজ থ্যাংক ফর ওয়াচিং সালাম আলাইকুম